আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্নিমিতুর রান্নাঘর। আজকে আমার একটি সহজ রেসিপি হচ্ছে ব্রকোলি ভর্তা। শীতকালে প্রচুর পরিমাণে ব্রকোলি পাওয়া যায়, তাই আমি আপনাদের আজকে তৈরি করে দেখাবো ব্রকোলি ভর্তা। এর জন্য আমার প্রথমে লাগবে একটি মাঝারি সাইজের ব্রকোলি, কিছু পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল, লবণ। এখন গরম পানির মধ্যে টুকরো টুকরো করে রাখা ব্রকোলিগুলোকে সিদ্ধ করব। ব্রকোলিগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না, এতে করে ব্রকোলির সবুজ রঙটি নষ্ট হয়ে যাবে। এগুলো যখন হাফ ডান সিদ্ধ হবে তখন এটি নামিয়ে ফেলব। এখন ব্রকোলিগুলোকে ভালোভাবে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিব। এগুলোকে ভালোভাবে চটকিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব শুকনা মরিচ। এখানে আমি ব্যবহার করেছি তিনটে শুকনো মরিচ, যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব ব্রকোলির সাথে। যত ভালোভাবে চটকানো যাবে ততই মজা হবে। ভালোভাবে চটকানো হয়ে গেলে এরপর দিয়ে দিব সরিষার তেল। এখন এই সরিষার তেল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, তারপর এগুলোকে আবার ভালোভাবে মাখিয়ে নেব। বাস, মাখানো হয়ে গেলে আমার তৈরি হয়ে যাবে ব্রকোলি ভর্তা। এই ব্রকোলি ভর্তা আমরা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। এই হলো আমার আজকের এই ছোট্ট রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।